UF সেলফ হেল্প গ্রুপ সামাজিক ভ্রাতা সম্পর্কিত পাঁচ দফার দাবিতে ত্রিপুরা আগরতলা পুর নিগমের কমিশনারের নিকট ডেপুটেশন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির সদর মহকুমা কমিটির। শনিবার সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি আগরতলা ত্রিপুরা সদর মহকুমা কমিটির উদ্যোগে পাঁচ দফার দাবিতে সামনে রেখে আগরতলা ত্রিপুরা পুর নিগমের কমিশনারের নিকট ডেপুটেশনের উদ্দেশ্যে এক মিছিল বের করা হয়। উপস্থিত ছিলেন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির আগরতলা সদর মহকুমার কমিটির সাধারণ সম্পাদিকা মিতালি ভট্টাচার্য সহ অন্যান্যরা। তাদের দাবিগুলো হল, টুয়েফ প্রকল্পের রেগা শ্রমিকদের 100 দিনের কাজ সুনিশ্চিত করতে হবে, এই প্রকল্পের 340 টাকা মজুরি এবং নিয়মিত মজুরি প্রদান করতে হবে, টুয়েপ প্রকল্পের রাজনৈতিক দলীয় কারণে ভূমিকা গ্রহণ করতে হবে, নিয়মিত সামাজিক ভাতা প্রদান এবং ভাতা প্রাপকের সংখ্যা বৃদ্ধি করতে হবে, সেলফ হেল্প গ্রুপ করতে আগ্রহী সমস্ত মহিলাকে এই সুযোগ দিতে হবে এবং রাজনৈতিক দলীয়করণ বন্ধ করতে হবে। তাদের এই দাবি অবিলম্বে পূরণ না হলে আগামী দিনে আরও সুবৃহৎ আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির সদর মহকুমা কমিটির সাধারণ সম্পাদিকা মিতালি ভট্টাচার্য। কেটে দিয়েছে, আমরা বলছি ভাতা ফিরিয়ে দিতে হবে এবং নতুন করে ভাতা, যারা ভাতা পেতে পারেন তাদের সে ব্যবস্থা করতে হবে। সেলফ হেল্প গ্রুপ এর মধ্য দিয়ে মহিলারা স্বনির্ভর হন। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ইউ বাংলা। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।